আসসালামু আলাইকুম চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মারজান এখনকার সংবাদে আজ একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে যশোরের চৌগাছায় প্রান্তিক পর্যায়ে বিষমুক্ত শাকসবজি বিক্রির জন্য কিষানি বাজার নামে নতুন একটি বাজার চালু করা হয়েছে উপজেলা পরিষদ চত্বর স্থাপিত বাজারে বসতবাড়ির আঙিনায় উৎপাদিত নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সবজি এনে বিক্রি করার সুযোগ পাবেন বাড়ির গৃহিণীরা যশোর থেকে আক্রমণজামানের রিপোর্ট বসতবাড়ির আঙ্গিনায় চাষের সাথে বাড়ির গৃহিণীরা যুক্ত থাকলেও উৎপাদিত সবজি সরাসরি বিক্রির সুযোগ পেতেন না তারা সমস্যা সমাধানে কিষানি বাজার নামে একটি বাজার চালু করে চৌগাছা উপজেলা প্রশাসন মঙ্গলবার বাজারটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কিষানি বাজার চালু হওয়ায় গৃহিণীরা তাদের উৎপাদিত সবজি সরাসরি ক্রেতার কাছে বিক্রি করার সুযোগ পেয়ে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন এই সবজিগুলোর সার ওষুধ ছাড়াই আমরা এটা তৈরি করেছি ঘরোয়া পরিবেশে কিষানি বাজার চালু হওয়ায় এই বাজার থেকে ন্যায্য মূল্যে মানসম্মত সবজি সহ অন্যান্য পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা সবজি আসছে তা দেখে খুব ভালো লাগলো তারপর গ্রাম বাজার করলাম ফ্রেশ ফল তারপরে আপনার যেগুলো সচরাচর বাজারে পাওয়া যায় না সেইগুলো এখানে পাচ্ছি এই প্ল্যাটফর্মটা আমরা চাই সামনের দিকে আরো অগ্রসর হোক নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন ও বিক্রির প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা প্রশাসনের স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে মনে করছে উপজেলা নির্বাহী অফিস ও কৃষি বিভাগ একটি নিরাপদ সবজির পয়েন্ট আমাদের উপজেলাতে থাকে সেই লক্ষ্যে আমাদের আজকে এই যাত্রা শুরু হলো আমাদের সারা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে একদম বিষমুক্ত সবজি নিয়ে আজকে এখানে কৃষক কৃষানীরা এসেছেন তাদের নিজেদের উৎপাদিত শাকসবজি নিজেরা এখানে বিক্রয় করবে এই জিনিসটা জেনে আমি খুবই আনন্দিত হচ্ছি সপ্তাহে শনি ও মঙ্গলবার দুদিন কিষানি বাজার থেকে বিষমুক্ত সবজি কেনা যাবে যশোর থেকে আকরামুজ্জামান চ্যানেল আই নেত্রকোনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শস্যের নিবিড়তা উৎপাদন বাড়ানোর প্রকল্পের আওতায় কর্মশালা এবং উঠান বৈঠক হয়েছে বারহাট্টার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাড়াগর্মা গ্রামে এই কর্মশালা উঠান বৈঠকের আয়োজন করে প্রধান অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ির পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম পাটওয়ারি নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে কৃষিতে স্মার্ট এবং আধুনিক এবং উন্নত প্রযুক্তি সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করা হয় দেশে ভোজ্য তেলের ঘাটতি কমানোর লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলায় উন্নত জাতের সরিষার আবাদ বেড়েছে ২০২২ সালে সরকারের নির্দেশনার পর দুবছরে এই অঞ্চলে ১৫১০ হেক্টর জমিতে সরিষার আবাদ বেড়েছে শরীয়তপুর থেকে রিপোর্ট করছেন এস এম মুজিবুর রহমান সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে ভোজ্য তেলের উৎপাদন ৪০% বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ এরই অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলা কৃষি বিভাগ অধিক তেল উৎপাদনশীল জাতের সরিষা আবাদে কৃষককে উদ্বুদ্ধ করছে আগে যেই জাতের সরিষা বুনতাম তাতে পাইতাম বিঘা ৫ মণ আর এখন বাড়ি ১৮ বুনছি এতে আশা করা যায় ৬-৭ মণ পাই খাবার তেলের দাম অতিরিক্ত বাড়তি থাকার কারণে এই বছর আমরা সরিষা একটু বাড়তি বুনছি কারণ গত বছর ২-৩ ঘন্টা বুনছিলাম এবার ৪-৫ ঘন্টা সরিষা বুনছি এবার পুরা চক সরিষা বুনছে সরিষা বৃষ্টিতে একটু ক্ষতি করছে কিন্তু ফলন ভালো হয়েছে সয়াবিন তেল দাম বাড়িয়া গেছে লেগে নিজের গোটা নিজেরা তৈরি করিয়া খাই সরিষা এতে আমরা খাড়ি তাল খাইতারি সরিষা বলতে বিঘা ৭-৮ হাজার টাকা খরচ হয় যদি আল্লাহ ভালো দেয় তাহলে সরিষা ২০-২৫ হাজার টাকা বিক্রি করতে পারি এ অঞ্চলে সরিষার আবাদ বাড়লে শুধু স্থানীয় চাহিদাই নয় তেলের জাতীয় ঘাটতি পূরণেও সহায়ক ভূমিকা রাখবে ভোজ্য তেলের চাহিদা পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ২০২১-২২ অর্থ বছরে ২৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিল যা এবছর ৩৭৮০ হেক্টরে দাঁড়িয়েছে আশা করছি স্থানীয় পর্যায়ের তেলের ঘাটতি পূরণ করে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শরীয়তপুর সদরে এবছর ৩৭৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান চ্যানেল আই চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই পরবর্তী সংবাদে আয়োজন আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে